রাশিয়াও মোর ভাই, ইউক্রেনও মোর ভাই। হ্যাঁ, মই গেলো ইউক্রেনের সাপোর্টত, মোর সরু ভাইটি গেল রাশিয়ার সাপোর্টত। কি হব, ইয়ার মাজত যুদ্ধ হব না নাই, এটা ফেমিলি খন ধ্বংস হব না নাই, আই মিন বিশ্বখন ধ্বংস হব না নাই। আমাক কি করব লাগিব, গার্জিয়ান বর এক হব লাগিব, হই করব লাগিব কি, তাক শাস্তি দিব লাগিব নাইবা তাক বুঝাব লাগিব। তো গাইস, ইউক্রেন ভার্সেস রাশিয়া যুদ্ধখনের পর যে প্রভাব পড়েছে পৃথিবীত, তার ফলত তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়াটো নিশ্চিত নেকি, আর যদি হয় বিশ্বযুদ্ধ কিয় হব তার বিষয়ে জানিবলে ভিডিওখন স্কিপ নকরাকে চাই থাকক। তো কথা হল, ইতিমধ্যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধখন পৃথিবীত উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করেছে, মানে মানে এই যুদ্ধখনের পর বহুত বেয়াকে প্রভাব পড়েছে পৃথিবীখনত। কেন আজির তারিখ চাওক, আমার ভারতবর্ষর নির্দোষী ছাত্র যিয়ে দেশ বসবা কাম কর, মেডিকেল পড়িব গই তাতে মৃত্যুবরণ করবলগা হল, সো প্রভাব কেনেকুয়া পড়েছে আর কেনেকুয়া পড়িব এই ঘটনার পর আমি এটা আইডিয়া করিব পারো। বর্তমান যেনেকুয়া পরিবেশ চলি আছে উত্তপ্ত, সেই ঘটনাবোৰৰ ওপৰত লক্ষ্য করলে আইডিয়া করব পাৰি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার যে কিমান নিশ্চিত এটা কারণ আছে। মানে যেদিন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনে এনাউন্স করেছে যে নিউক্লিয়ার পারমাণবিক বোমাবোৰ সজাই থব লাগে ইউক্রেইনত এটাক করবর কারণে, তেতিয়ার পরাই কিন্তু একদম বিশ্বত মানে একদম ভয়াবর উত্তপ্ত সকলের মনত এটা ভয়ের সৃষ্টি হয়েছে। কিন্তু মানে পরিবেশ একদম মানে বেয়ার দিকে চলি আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের এটা মানে গন্ধ ওলাইছে, মানে আভাব পাওয়া যায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে নিশ্চিত। কেন, ইতিমধ্যে কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনে বেয়া কেতার মানে ক্ষতি করেছে কিন্তু ইউক্রেইনের এটাক করে, আর পারমাণবিক বোমার অ্যানাউন্সমেন্টের পাশের পরাই কিন্তু মানে পৃথিবীর যাবর দেশ আছে সব দেশে কিন্তু এটা মানে সমর্থন করা করে সিস্টেমত আহি আছে। কিন্তু কোনোবা দেশে ইউক্রেইনক সাপোর্ট করে আছে আর কোনোবা দেশে রাশিয়াক সাপোর্ট করে আছে, মানে কি হয়ে আছে এটা গভীরভাবে ভাবি চালে কিন্তু মানে তৃতীয় বিশ্ব হওয়াটো নিশ্চিতর কারণ যেটু এই কারণটো কিন্তু এইটু হয়। সো পৃথিবীখন দুই ভাগত বিভক্ত হয়ে আছে কিন্তু লাহে লাহে, আর এই এনেকুয়া সমর্থন করা সিস্টেমটুয়ে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধর অন্যতম কারণ হয়ে পড়ব, একদম খাটাং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়াটো নিশ্চিত যদি এনেকুয়া সিস্টেমটো হয়ে থাকে মানে সমর্থন করা করে মানে ভাগ ভাগ করা করে। এই পৃথিবীখনক দুটা দেশের রোল করে, দুটা মেইন পাওয়ার আছে, এটা হল আমেরিকা আর এটা হল রাশিয়া। সো ইউক্রেইনক যেতিয়া আমেরিকায় সমর্থন করব, যুদ্ধখন তার মানে লাহে 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 বাড়ি আছে আর মানে ডেঞ্জারাস হয়ে আছে। প্রথমতে দুজনে কাজিয়া লাগিছে, তারপর তার বংশ আহিছে, এবার তার গাঁওয়ার মানুষ আহিছে, এবার গাঁয়ে গাঁয়ে লাগিছে, এবার মানে ডিস্ট্রিক্ট, এবার তারপর স্টেট ওয়াইজ, তারপর মানে কান্ট্রি মাজত ভাগ হয়েছে, তার মাজত এই কান্ট্রি সেই কান্ট্রি, তার মাজত মানে এশিয়া ইউরোপ তেনেকুয়া মানে এনেকুয়া হব সিস্টেমবর। সো বর্তমান জগৎ সকলের বুঝিব পড়া ক্ষমতাটা হয়েছে। তো এতিয়া আহ মেইন কথা, যদি আমি পৃথিবীখনক তৃতীয় বিশ্বযুদ্ধের পর বসাব খুঁজো তেতিয়াহলে কি করব লাগিব, আমাক কেনেকুয়া পদ্ধতি লব লাগিব, তার বিষয়ে মোর অপিনিয়নটো শুনি লোক, তারপর আপনারও অপিনিয়নটো কমেন্টত করে জানালে হল ভাল লাগিব। সো এটা উদাহরণ লই ললো, যেনে পৃথিবীখন এটা ফেমিলি, পৃথিবীখনত আমার যিমান দেশ আছে সকলো দেশে এটা পরিয়াল, আর সকলো পরিয়ালরে কিন্তু এটা গার্জিয়ান থাকে, এটা নহয় দুই তিনটা চারিটা পাঁচটাও থাকিব পারে, গার্জিয়ান থাকে মানে অভিভাবক থাকে পরিয়ালখনক ভাল দিকত চলাবলে, যাতে ভাই ভাইয়ের মাজত কাজিয়া নহয় তেনেকুয়া বিশ্বখনও তেনেকুয়া সিস্টেমতে আছে। এতিয়া বিশ্বখন যদি এটা ফেমিলি হয়, পৃথিবীখনের অভিভাবক আই মিন গার্জিয়ান কোন কোন হয়, ইউএসএ, চাইনা, ইন্ডিয়া, আরব এমিরেটস এটসেট্রা এটসেট্রা। সো এই দেশবর হল পৃথিবীর অভিভাবক, কেন এই দেশবর শক্তিও বেশি আছে, তারপর যে অর্থনৈতি ব্যবস্থা ইকোনমি সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থা না থাকলে তো কোনো মানে উন্নতি করবই নয়, আর ভাল চিন্তা দূরের কথা। সো অর্থনৈতিক ব্যবস্থার ওপর ভিত্তি করে এই দেশবরক অভিভাবক বলে ধরে লওয়া হল। সো এতিয়া মেইনলি করব লাগে কি, ইউক্রেইন আর রাশিয়া যুদ্ধ করে আছে, সো তাতে সমর্থন করব যাব নালাগে, তো এটা কাম করব লাগে কি, এই দেশবর একলগ হব লাগে, তার মানে অভিভাবক বরক একলগ হব লাগে। আর রাশিয়া ইউক্রেইন কি হল, আমার ফ্যামিলির মানুষ, রাশিয়াও মোর ভাই, ইউক্রেইনও মোর ভাই। হ্যাঁ, মই গেলো ইউক্রেইনের সাপোর্টত, মোর সরু ভাইটি গেল রাশিয়ার সাপোর্টত। কি হব, ইয়ার মাজত যুদ্ধ হব না নাই, এটা ফ্যামিলিখন ধ্বংস হব না নাই, আই মিন বিশ্বখন ধ্বংস হব না নাই, আমাক কি করব লাগিব, গার্জিয়ান বর এক হব লাগিব, হই করব লাগিব কি, তাক শাস্তি দিব লাগিব নাইবা তাক বুঝাব লাগিব যিকোনো কাম করব লাগিব, আর শাস্তি দিবলে হলে কি করব লাগিব, ইয়াতে বিশ্বর ক্ষেত্রত কি করব লাগিব, সব যিবর অভিভাবক আছে সেইবর একলগ হই করব লাগিব কি, সেই যে দুটা দেশ আছে ইউক্রেইন আর রাশিয়া, তেওঁলোকক ইন্টারন্যাশনাল মার্কেটের পর বঞ্চিত করব লাগিব, ইন্টারন্যাশনাল লেভেলের পর মানে বঞ্চিত করে থব লাগিব, অর্থনীতির ওপর কিন্তু সকলো দেশ নির্ভরশীল। সো অর্থনীতি যেতিয়া বেয়া হয়ে যাব তেতিয়া দেশবর কি করব, তেতিয়া কিন্তু অভিভাবকর ওসরত আহিব, আর আমি কি করে আছো,
আমেরিকা গৈ সাপোর্ট করে আছে ইউক্রেনক, ইন্ডিয়া ইন্ডিয়া কাক করব, এক রাশিয়া করব, এক ইউক্রেনক করব, কারণ ইন্ডিয়ার ভাল বন্ধুত্ব আছে রাশিয়ার লগতো আমেরিকার লগতো। এতিয়া ইন্ডিয়া সাব যার লগত বেশি ভাল বন্ধুত্ব আছে, ভবিষ্যত যার লগত থাকিলে লাভ হব তাক সাপোর্ট করব, আই মিন আমেরিকা নহলে রাশিয়াক। সো তেনেকুৱাতো করব নালাগে, আমার অর্থনৈতিক ব্যবস্থা আমি নিজে বজায় রাখিব পাৰিম। আমি কিয় সাপোর্ট করব গই তার মানে বিশ্বযুদ্ধটো মাতি আনি আছো, কবলৈ বহুত কথা আছে, ভিডিওখন বহুত লম্বা হব। সো মেইন কথা হল কি, অভিভাবক সকলে রাশিয়া নাইবা ইউক্রেইনক সাপোর্ট করব নালাগে, তেওঁলোকক সাপোর্ট নকৰি আৰু যেই কেইখন অভিভাবক মানে গার্জিয়ান দেশ আছে সেই সকলোরে লগত একলগ লাগি এটা শক্তি হোক, শক্তি মানে বিশ্বযুদ্ধ বন্ধ করার কারণে পারমাণবিক, পুতিনে কৈছে কি পারমাণবিক সজাই থব লাগে, আরে তেনেকুৱা ভুল করিব দিব নালাগে পৃথিবীত। মই কিছু শাস্তি দিব লাগে রাশিয়াক আর ইউক্রেইনক, কি তেওঁলোকে যুদ্ধ করে আছে কিন্তু পারমাণবিক দিলে ক্ষতিকার হব। মানিলু আজি রাশিয়া বহুত শক্তিশালী আর ইউক্রেইন বহুত কমজোর আছে, সেই কারণে কি করলে রাশিয়ায় ইউক্রেইনের ওপর পারমাণবিক দিলে, এটো কি ভাল কথা হল নাকি, বিশ্বত কি প্রভাব নপরিব নাকি? এতিয়াই পড়ছে, পারমাণবিক দিয়া নাই তথাপিও পড়ছে, আমার ভারতবর্ষর আমার নিজা মানুষ, আমার নিজা মানুষ তাতে গিয়ে মরবলগী হয়েছে কোনো দোষ নকরাকে, আরও যদি পারমাণবিক দেয় কেনেকুৱা ক্ষতি হব। আমেরিকা তো এনেই বহুত মানে ভুল করেছে আগতে, জাপান আত্মসমর্পণ করার পাছতো কি করেছে আমেরিকায়, নিজের শক্তি দেখাবলে জাপানের ওপর দিছে নাকাসাকিত আর হিরোশিমাত কি করেছে পারমাণবিক বোমা দিছে, তেতিয়ার মানে তেতিয়ার ফল এতিয়া মানে ভুগি আছে সবে, কেনেকুৱা প্রভাব পড়ছে জাপানের মানুষ খুঁজি চাওক না, তেনেকুৱা প্রভাব পড়ব না নাই। এতিয়া যদি জাপানে ভাবে কি আমি তো উন্নত হয়েছো, আমিও আমিও পারমাণবিক বোমা বনাব পারিম, আর আমি কি করিম কি আমেরিকার ওপর পারমাণবিক বোমা এড়ি দিম, সো কি হব মানে প্রতিশোধ লওয়া হব, কিন্তু প্রতিশোধ ললে কি হব, বিশ্বত কিন্তু প্রভাব পড়বই, কিন্তু বিশ্বযুদ্ধ একটা সৃষ্টি হওয়ার মানে এইবরে কারণ হয়। সো কি করব লাগে, সমর্থন করব না লাগে, অভিভাবক একলগ হোক, শক্তি হোক, হই তেওঁলোকক শাস্তি দিয়ক, নাইবা একদম ইন্টারন্যাশনাল ইকোনমি মার্কেটের পর তেওঁলোকক বঞ্চিত করক। আরে পয়সা পকেটত না থাকিলে না বেটে সবার ফুটে নি বারে যাব, তো ইকোনমি না থাকিলে না দেশখনে হাত পাতিব লাগিব অভিভাবকৰ পৰা, সো তেনেকুৱা কৰক না, কিয় সমৰ্থন কৰিব গৈ আছে। কথাৰ কথা যদি মোদী ডাঙৰীয়াই ছাপোর্ট কৰে ইউক্রেইনক নাইবা ৰাছিয়াক, মই কিন্তু নকৰোঁ, কাৰণ মই বিশ্বযুদ্ধ নুখুজো, বিশ্বযুদ্ধ নালাগে মোক। সো ভিডিও কৈতে ইয়াছে খতম, হাসতে রহো হাসতে রহো, সারি জিন্দগি খুশিয়া বাড়তে রহো। আরে ভাই ভাই সে খফা মত রাখো ইয়ার, প্যার সে দেখো না দুনিয়া কো, প্যার বাটো প্যার বাটো, দুশ্মনী সে কোই নহীঁ সকসেস হো সকতা, সো প্যার প্যার হি এক চিজ হে জিসকা কোই সাইড ইফেক্ট নহীঁ হে, প্যার মতলব পিস শান্তি, ইয়া শান্তিরে সকলোয়ে চানা, আর মানব মাত্রে ভুল হয়, সো মোর ভিডিওত কোনো ভুল ভ্রান্তি থাকিব পারে, সরু ভাই নাইবা নিজের সন্তান বলে ভুলটা শুধরাই দিয়ার চেষ্টা করে যেন, ধন্যবাদ।